পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মধ্যে অবস্থিত একটি বিশেষ সামুদ্রিক অঞ্চল কৃষ্ণসাগর। প্রাচীন বিশ্বের বহু সমুদ্র বাণিজ্যে এই সাগরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণসাগরের তলদেশে প্রাপ্ত হাজার বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ থেকে তার প্রমাণ মিলেছে। ইউরোপ ও এশিয়ার একাধিক সমুদ্র এবং প্রণালীর সাথে যুক্ত কৃষ্ণসাগর সম্পর্কে জানব আমাদের আজকের ভিডিওতে। কৃষ্ণসাগর পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়া অঞ্চলকে পৃথক করেছে। এই সাগরের তীরবর্তী দেশগুলো হল বুলগেরিয়ার, রোমানিয়া, জর্জিয়া, রাশিয়া, তুরস্ক এবং ইউক্রেন। এই সাগরটি বহু পথ পাড়ি দিয়ে একাধিক প্রণালী এবং সাগরের মাধ্যমে প্রবাহিত হয়ে অবশেষে আটলান্টিক মহাসাগরের সাথে মিশেছে। তবে কৃষ্ণসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সংযোগ অতটা সরল নয়। কৃষ্ণসাগর প্রথমে বসফরাস প্রণালীর মাধ্যমে মর্মর সাগরের সাথে যুক্ত হয়েছে। এরপর দার্দানেলিস প্রণালীর মাধ্যমে এই সাগর সংযুক্ত হয়েছে এজিয়ান সাগরের সাথে, আর সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে সবশেষে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে কৃষ্ণসাগর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়। এছাড়া কৃষ্ণসাগরের সাথে যুক্ত আরেকটি সাগর হল আজব সাগর। কির্চ প্রণালীর মাধ্যমে সাগর দুটি সংযুক্ত রয়েছে। কৃষ্ণসাগরের আয়তন 436,400 বর্গ কিলোমিটার। সাগরটির গড় গভীরতা প্রায় 4,111 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 7,250 ফুট। কৃষ্ণসাগরের নামকরণ কিভাবে হয়েছে সে বিষয়ে কেউ ঐক্যমতে আসতে পারেনি। অতীতে বিভিন্ন সময় এই সাগরকে বিভিন্ন নামে ডাকা হতো। একসময় এর নাম ছিল আতিথেয়তা শূন্য সাগর, কারণ তখন এর তীরে বসবাসকারী বিভিন্ন বর্বর উপজাতি সাগরে চলাচলকারী জাহাজে আক্রমণ করত। পরবর্তীতে গ্রিকরা এই সমুদ্র তীরবর্তী অঞ্চল বিজয় করার পর এর নাম দেয় আতিথেয়তাপূর্ণ সাগর। তবে ধারণা করা হয় বর্তমানে প্রচলিত নামটি এসেছে মধ্যযুগের অটোমান সাম্রাজ্যের আমলে। তুরস্কের লোকেরা এই সাগরটিকে বাহর ই সিয়াহ অথবা কারাডেনিচ নামে ডাকত, যার অর্থ কৃষ্ণসাগর। অতীতে শীতকালে এই সাগরে সামুদ্রিক ঝড় উঠলে সাগরের পানি অত্যন্ত কালো দেখাত, তখন নাবিকেরা সাগরটির এমন নামকরণ করেন। প্রায় 7,000 বছর আগে বর্তমান কৃষ্ণসাগর ছিল একটি মিঠা পানির হ্রদ। পরবর্তীতে ভূমধ্যসাগর থেকে লবণাক্ত পানি কৃষ্ণসাগরে প্রবেশ করে। তখন কৃষ্ণসাগরের মিঠা পানির জলজ প্রাণীগুলো মারা যায় এবং লোনা পানির সামুদ্রিক জীব এখানে বসবাস করতে শুরু করে। কৃষ্ণসাগরের আশেপাশে একাধিক পার্বত্য অঞ্চল রয়েছে, ফলে এসব পাহাড় থেকে সৃষ্ট বহু নদী কৃষ্ণসাগরে পতিত হত। নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দানিউব নদী, নিপার নদী, ডিউনি নদী এবং পিফডেনি বাহ নদী। একাধিক দেশের অধীনে কৃষ্ণসাগরের ছোট ছোট 10টি দ্বীপ রয়েছে। বর্তমানে এসব দ্বীপে জনপ্রিয় পর্যটন ব্যবস্থা গড়ে উঠেছে। কৃষ্ণসাগরের 650 ফুট নিচ থেকে এর পানিতে অক্সিজেনের স্বল্পতা রয়েছে। এর কারণ হল এই সাগরের উপর এবং নিচের স্তরে পানির খুব সামান্য সঞ্চালিত হয় এবং দুই স্তরের পানির মিশ্রণ খুব কম ঘটে, ফলে সাগরের নিচের দিকে অক্সিজেন সহজে পৌঁছাতে পারে না। অক্সিজেনের অভাবে কৃষ্ণসাগরের তলদেশের পরিবেশ জৈবিকভাবে মৃতপ্রায়। এছাড়া এই অক্সিজেন স্বল্পতার কারণে বিভিন্ন জাহাজের ধ্বংসাবশেষ সহজে নষ্ট হয় না। তুরস্কের উত্তর দিকে কৃষ্ণসাগরের অংশে সাগরের তলদেশে প্রায় 40টি পুরনো জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জাহাজগুলো দেখে সহজে বোঝা যায় এগুলো বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কালের বাণিজ্যিক জাহাজ, যা প্রায় হাজার বছর আগে নিমজ্জিত হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হল এত দীর্ঘ সময়ও কাঠের তৈরি সেই সব জাহাজে পচন ধরেনি, এমনকি সেই সময়ের জাহাজের দড়ি পর্যন্ত অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া 13 শতকের ইতালীয় বণিক মার্কো পোলোর আমলে কিছু জাহাজও এই সাগরের নিচে খুঁজে পাওয়া যায়। কৃষ্ণসাগরের সাথে সংযুক্ত সবচেয়ে বড় সামুদ্রিক অঞ্চল ভূমধ্যসাগর। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা
এই তিনটি মহাদেশের মাঝখানে ভূমধ্যসাগরের অবস্থান। অতীতের বহু প্রভাবশালী সভ্যতা ও সাম্রাজ্য ভূমধ্যসাগরের তীরে গড়ে উঠেছিল। একাধিক প্রাচীন সভ্যতার আঁতুড়ঘর হিসেবে খ্যাত ভূমধ্যসাগর সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওতে চোখ রাখুন।